এবার সাকিবকে নিয়ে মুখ খুলেন মিজানুর রহমান আজহারি, উত্তাল সারা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে মুসলিম হয়ে অমুসলিমদের পূজায় যাওয়া বা পূজা উদ্বোধন করলে কি হয় তা নিয়ে বলতে গিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারি একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ধর্মীয় স্বতন্ত্রতা, স্বকীয়তা ও পরিমিতিবোধ। ধর্মীয় সম্প্রীতি বা সহাবস্থান মানে এই নয় যে অন্য ধর্মের শিরকি কার্যকলাপে অংশগ্রহণ অথবা তাদের পূজা পার্বণের উদ্বোধন করা। ইসলামে ধর্মীয় সম্প্রীতি বলতে আপনার অমুসলিম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ, তাদের সাথে প্রয়োজনীয় হালাল ব্যবসায়িক লেনদেন, ক্রয় বিক্রয়, সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং বিপদ কিংবা দুর্যোগে মানবিক সহায়তা প্রদান ইত্যাদিকে বোঝায়। তাছাড়া বাধ্যতামূলকভাবে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে যাদের অ্যাফিলিয়েটেড থাকতে হয় তাদের আলাপ ভিন্ন, যেমন পরিদর্শন বা খোঁজখবর নিতে জনপ্রতিনিধি, নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, মিডিয়া কভারেজের জন্য গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্ব পালন ও পেশাদারিত্বের খাতিরে উপস্থিত থাকতে পারেন, তবে অবশ্যই উপভোগের মানুষে নয়। কিন্তু স্বেচ্ছায় বিধর্মীদের এসব শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ কোনো মুসলিমের জন্য কখনো বৈধ হতে পারে না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা কাফির মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কারণ সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক। মুসলিমকেও পূজা উদ্বোধন করার মানে হল এক আল্লাহ ব্যতীত কল্পিত দেবদেবীর উপাসনাকে সমর্থন দেয়া, যেটা ইসলামের মৌলিক প্রাণসত্তাকে নষ্ট করে। ইসলামের প্রাণসত্তাকে বিসর্জন দিয়ে সুশীল শাস্তে গেলে যে আপনার ইমানটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেটা কি আমরা ভুলে যাচ্ছি? আসলে সুশীলতার একটা মাত্রা বা সীমারেখা আছে, কতটুকু করতে হয়, কতটুকু বলতে হয় এটাও জানতে হয়। অমুসলিম কাউকে এনে যেমনই আমাদের কোনো মসজিদে উদ্বোধনী শোভনীয় নয়, ঠিক তেমনি মুসলিম হয়ে অমুসলিমদের শিরকি প্রোগ্রাম উদ্বোধন করতে যাওয়াটাও অত্যন্ত দৃষ্টিকটু এবং সরাসরি নিজ ইমান বা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আমরা কি আত্মপরিচয় সংকটে দোদুল্যমান, ইসলামের স্বতন্ত্রতা বা স্বকীয়তা ধারণ করতে হীনমন্যতায় ভুগছি, ইসলাম নিয়ে গৌরববোধ করতে লজ্জা পাচ্ছি? যদি এমন হয় তবে আফসোস আমাদের জন্য। রাব্বে করিম যে ইসলাম আমাদের দিন বানিয়ে সন্তুষ্ট হলেন, সে ইসলামে আমরা সন্তুষ্ট হতে পারলাম না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমরা এমন একটি জাতিগোষ্ঠী যাদেরকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এখন এই ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোথাও আমরা সম্মান তালাশ করি তবে তিনি আমাদের অপমানিত করে ছাড়বেন। মুস্তাদরাক হাকিম। আল্লাহ তাআলার ইরশাদ করেন, হে ইমানদারগণ, মুমিনদের বাদ দিয়ে কাফেরদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে নিজেদের পাপের সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? সূরা নিসা 144। তোমার কাছে এবং পূর্ববর্তী সমস্ত নবীর কাছে এই ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি শিরকে লিপ্ত হও তাহলে তোমার সকল আমল ব্যর্থ ও নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সেখানে বিভিন্ন মানুষ কমেন্ট করেছেন, এর মধ্যে মাহবুবুর আলম সোহাগ বলেন, কলকাতায় পূজা উদ্বোধন করতে যাওয়ার ক্ষেত্রে সাকিবকে এ বিষয়ে অধিকতর বুঝে শুনে যাওয়া উচিত ছিল। সম্প্রতি তিনি আমেরিকা থেকে 24 ঘন্টা ভ্রমণ করে ছুটে এসেছেন রাজধানী গুলশানে একটি দোকান উদ্বোধন করতে। শুনেছি তিনি ফ্রি কোনো কাজ করেন না, এও জানি না তার আর কত টাকা প্রয়োজন। মন থেকে চাই আল্লাহ তাকে হেফাজত করুক, আমিন। বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিজানুর ভাই, খুব মিস করছি আপনাকে। সাইফুল জামাতার সাজু বলেন, এক বছরের নিষেধাজ্ঞা একমাত্র ভারতের জন্যই হয়েছে। আইপিএল খেলা আর ভারতীয় জুয়ারিদের হাতেই ম্যাচ ফিক্সিং প্রস্তাব, আর সেই রেশনা কার্তি আরেকবার তাকে নিয়ে গেম খেললো ইন্ডিয়া, যা সাকিব বুঝতেও পারল না। এম সোহেল রানা বলেন, ভাই সাকিবকে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু এমন কাউকে ভালোবাসেন না যে নিজ ধর্মের কথা ভুলে যায়। খেলোয়াড় হিসেবে সাকিবকে ভালো আমরাও বাসি, কিন্তু সে এমন জঘন্য কাজ করলে তো মানার মতো না। আল্লাহ মাফ করুক, আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন তা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।